স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় তলিয়ে গেছে প্রায় তেষট্টি হাজার সাতশো চুরানব্বই হেক্টর ফসলি জমি জেলার কৃষি খাতে আটশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা থেকে গোলাম কিবড়ে তথ্য ছবি তারা জানাচ্ছেন ইমরুর কয়েস বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে আমন আর আওসের আবাদ করে স্বপ্ন বুনেছিল কুমিল্লার কৃষকেরা তবে স্মরণকালের ভয়াবহ বন্যায় সব স্বপ্ন যেন ভরাডুবি মাঠের পর মাঠে সোনালি ধানে পরিপক্কতায় চাষিদের মাঝে যে আনন্দ ছিল তা তাহলে শালদা ও নদীর ভেঙে হয়ে গেছে বানের পানিতে রোপা আমন ও বিস্তলা শাকসবজির ক্ষতি চোখে পড়ার মতো এত বড় ক্ষতি মেনে নিতে পারছেন না চাষিরা এই মাঠগুলো একদম শেষ কারণ এখানে রোপা আমন ধান চাষ করা হয়েছিল প্রায় দশ থেকে পনেরো দিন হবে ওমান হয়ে গেছিল ধান সেরে আমরা মনে করেন শাকিল একটা আলু লাগাইলাম ওইলে আমাদের আশেপাশে প্রত্যেকটা জমিতে ধান একবার কাটা কয়েকটা ক্ষেতে কাটা কাটতে ফেলছিল কিন্তু এই ক্ষেতে কাটতে আমরা ক্ষেত কাটতে পারি নাই দেড়শো বিঘার মতন জমি সময় তলায় অনম পাকা ধান এই চার পাঁচ দিন কাটলাম বলে এই দানটা গেছে জেলার তেষট্টি হাজার নয়শো চুহাত্তর হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে দুর্যোগ কাটিয়ে উঠতে চাষিদের সহায়তার আশ্বাস দেন এই কর্মকর্তা ক্ষতিকে পোষানো তো আসলে একটু কঠিন তারপর আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে যেমন আমাদের কিছু প্রণোদনা কার্যক্রম আছে সরকারের পক্ষ থেকে কিছু বীজ সহায়তা কার্যক্রম আছে নগদ সহায়তা থাকবে এটা মিলিয়ে এক ধরনের একটা ধরনের প্রণোদনা প্যাকেজ যাবে আর কিছু যা বীজ সহায়তা এটা হলো রোপা জন্য সরকারের প্রণোদনা ও সহজ শর্তে ঋণ নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন কুমিল্লার ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইমরুল কায়েস আর টিভি